আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। টিকা নিয়ে জ্বরে আক্রান্ত খালেদা জিয়া। এরপরেই থাকছে বিক্রি না হওয়ায় ফিরছে হাজার হাজার গরু। আরো জানিয়ে দেব কঠোরতম বিধিনিষেধ শুরু হবে 23 জুলাই থেকে, গুজবে কান না দেওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দেব বিএনপির নয়া উদ্যোগ, করোনা রোগীদের সেবায় হেল্প সেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যর বর্তমান পরিস্থিতি বিষয়ে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া কোভিড-19 থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। টিকা নেওয়ার কারণে সামান্য জ্বর এসেছে তার। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের ভাড়া বাসা ফিরোজায় যান মির্জা ফখরুল সহ বিএনপির স্থায়ী কমিটির 6 সদস্য। 1 বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের। খালেদা জিয়াকে দেখে আসার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমরা যেটা বরাবরই বলে আসছি এবং চিকিৎসকদের যেটা পরামর্শ, সেটা হলো তার উন্নত চিকিৎসা দরকার, উন্নত সেন্টারে এটা খুবই বেশি প্রয়োজন তার। রাত 8টায় মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার, মোশারফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিনা রহমান গুলশানে খালেদার বাসা ফিরোজায় ঢোকেন। 1 ঘন্টা তারা সেখানে ছিলেন। খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন তাদের সঙ্গে ছিলেন। সর্বশেষ গত বছর কোরবানির ঈদের দিন খালেদা জিয়ার দেখা পেয়েছিলেন দলের নেতারা। এবছর রোজার ঈদের সময় খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিএনপি নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। সূত্র যুগান্তর। লাভের আশায় খামারি ও ব্যবসায়ীরা হাজার হাজার পশু বিক্রির জন্য ঢাকার হাটে নিয়েছিলেন, কিন্তু প্রত্যাশিত দামে বিক্রি না হওয়ায় খামারি ও ব্যবসায়ীরা তাদের এসব পশু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পথ ধরে মঙ্গলবার সন্ধ্যা থেকে পশু নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের খামারি ও ব্যবসায়ীরা। জানা গেছে, উত্তরবঙ্গের জেলাগুলো থেকে অসংখ্য খামারি ও ব্যবসায়ীরা কয়েক হাজার পশু বিক্রির জন্য নিয়েছিলেন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাটে। করোনা ভাইরাসের প্রভাবে মানুষের কাছে অর্থের সংকট থাকায় অনেকেই এবার কোরবানি দেননি, এজন্য গরুর চাহিদা কম ছিল, ফলে উত্তরবঙ্গ থেকে নেওয়া অর্ধেক গরুও বিক্রি হয়নি। বুধবার ঈদের দিনেও অসংখ্য পশুবাহী ট্রাকে উত্তরবঙ্গ যেতে দেখা যায়। খামারি ও ব্যবসায়ীদের চোখে মুখের দিকে তাকালে বোঝা যায় কতটা হতাশা নিয়ে বাড়ি ফিরছেন। বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর এলাকার কথা হয় একাধিক খামারি ও ব্যবসায়ীর সঙ্গে, তারা বলেন, এবার গরুতে লাভ হয়নি, ক্ষতি হয়েছে, হাটে ক্রেতা ও দাম কম থাকায় খুব বেশি পশু হয়নি। লকডাউনের কারণে ক্রেতাদের চাহিদা থাকলেও পকেটে টাকার অভাবে তারাও পশু কিনতে পারেনি। টাঙ্গাইল ট্রাফিক পুলিশ SI আবুল কালাম বলেন, গতকাল থেকেই পশুবাহী ট্রাক ফিরছে উত্তরবঙ্গে। ঈদের দিনেও সড়কে পশুবাহী ট্রাকের চাপ রয়েছে, বেশিরভাগ গাড়িগুলোই গরু বোঝাই রয়েছে। সূত্র যুগান্তর। 23 জুলাই থেকে শুরু হচ্ছে 14 দিনের কঠোরতম বিধিনিষেধ। এই ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার রাতে গণমাধ্যমে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিধিনিষেধ শিথিলতার মেয়াদ বাড়ছে না, ঈদের পরদিন বিধিনিষেধ শুরু হবে, চলবে 5ই আগস্ট পর্যন্ত। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফরহাদ হোসেন বলেন, সরকার ঈদের আগে বিধিনিষেধ শিথিল করার সব শ্রেণীর মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন। পশুর হাট ভালোভাবে কোরবানির পশু কিনতে পেরেছেন। যারা ঈদের আগে ঢাকা এসেছিলেন তারাও সুন্দর পরিবেশে ঈদের পরদিন মধ্যে বাড়ি ফিরতে পারবেন। এরপর দিন 23 জুলাই থেকে বিধিনিষেধ শুরু হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এই 14 দিন যদি আমরা বিধিনিষেধ মানি তাহলে সংক্রমণের চেইনটা ভাঙতে পারবো, এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে, সরকারের বিধিনিষেধ মানতে হবে। উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী 23 জুলাই সকাল 6টা থেকে 5ই আগস্ট দিবাগত রাত 12টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। মন্ত্রী পরিষদ বিভাগে প্রজ্ঞাপন অনুযায়ী এই সময় সরকারি ও বেসরকারি অফিস, শিল্প কারখানা সহ সারা দেশের সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। সূত্র বিডি প্রতিদিন।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত ঘটেছে বিস্তার। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কয়েকদিন পর পরই গড়ছে নতুন রেকর্ড। এমন অবস্থায় আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা। সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, গ্রামের মানুষরা ঔষধ পাচ্ছে না, তারা অক্সিজেন পাচ্ছে না। জেলা শহরের হাসপাতালগুলোর শয্যা সংখ্যা থাকায় তারা দুর্ভোগে পড়ছে, যার ফলে সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে হযবরল অবস্থার মধ্যে আছে। এই পরিস্থিতিতে মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে করোনা হেল্প সেল চালু করেছে বিএনপি। প্রত্যেক জেলায় দলের কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সহযোগিতায় এসব সেন্টারে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। পাশাপাশি হেলথ সেন্টারগুলো থেকে অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন বাসায় পৌঁছানোর ব্যবস্থাও থাকবে। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জনগণ স্বাস্থ্য চিকিৎসা সেবা, ঔষধ সরবরাহ সহ বিভিন্ন সেবা পাবেন। যে কোনো ব্যক্তি চাইলে হেলথ সেলে যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেটিতে যোগাযোগ করতে পারেন। আক্রান্ত ব্যক্তি বা তাদের স্বজনরা এসব নাম্বারে ফোন করে তাদের প্রয়োজন জানলে অক্সিজেন ঔষধ বাড়িতে পৌঁছে দেবেন হেল্প সেলের সদস্যরা। আর চিকিৎসকের পরামর্শ চাইলে মোবাইল ফোনেই নিতে পারবেন তারা। সূত্র BD24 লাইভ।